Hello friends, welcome back to my channel. ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজ শেয়ার করছি উচ্ছের একটি অন্যতম রেসিপি, উচ্ছে ভাজার মতো। উপকরণের মধ্যে রয়েছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আদা বাটা, আর কিছু নিয়েছি উচ্ছে। প্রথমে একটি উচ্ছে নিয়ে ছুরির সাহায্যে মাঝখানে একটু চিড়ে নেব। চিড়া হয়ে গেলে এইভাবে চেপে ধরলেই উচ্ছের মুখটা বড় হয়ে যাবে। একটি চামচের সাহায্যে উচ্ছের ভিতরের দানাগুলো বের করে সব ফেলে দিতে হবে। উচ্ছের পেটটা দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। এইভাবে প্রত্যেকটি আমি করে নেব। আরো একটু দেখাচ্ছি, উচ্ছের মাঝখানে একবার চিড়ে নিতে হবে। নিয়ে এইভাবে চেপে ধরলে উচ্ছের মুখটি বড় হয়ে যাবে। চামচের পিছনটির সাহায্যে দানাগুলো ঠিক এইভাবে বের করে ফেলে দিতে হবে। সবগুলো উচ্ছে পরিষ্কার করা হয়ে গিয়েছে। ননস্টিক কড়াইতে তেল গরম হয়ে এলে উচ্ছেগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। হালকাভাবে নাড়িয়ে চালিয়ে ঢাকা দিয়ে দেব। 1 মিনিট পর উচ্ছেগুলো একটু নাড়িয়ে দিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। কাঁচা উচ্ছের ভিতরে ফুলগুলো দিয়ে ভাজলে উচ্ছেগুলো ভালোভাবে সিদ্ধ হয় না, সেজন্য প্রথমে একবার হালকা করে উচ্ছেগুলো ভেজে নেওয়া হচ্ছে। আরও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর উঠতে পারছি উচ্ছে। এইভাবে উচ্ছেটাকে 50% মতো সিদ্ধ করে নিতে হবে। উচ্ছেটা ভাজা হয়ে এলেই তুলে নিতে হবে। আরও 1 চামচ তেল অ্যাড করছি পুরটা রেডি করার জন্য। গরম হয়ে এলে সাদা জিরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ। সাদা জিরে একটু লাল লাল মতো হয়ে এলেই পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। অনেক রেসিপি হয় কিন্তু এটি একটু অন্যতম, অল্প সময় লাগে। দেখতে যেমনই সুন্দর হয় খেতেও খুব ভালো টেস্টি হয় এই রেসিপিটি। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব। 2 মিনিট মতো পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেওয়ার পর টমেটো কুচিগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। রঙের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1/2 চা চামচ। আপনাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আদা বাটাটা দিয়ে দিচ্ছি। টেস্টের জন্য 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা যাতে শুয়ে না যায় সেই জন্য অল্প পরিমাণ জল দিয়ে দেবো। উচ্ছের পুর রেডি হয়ে গেছে, আমি তুলে নেবো পাত্রে। উচ্ছে আর পুর দুটোই ঠান্ডা হয়ে এলেই একটি উচ্ছে এইভাবে চেপে ধরলে মুখটি বড় হয়ে যাবে। উচ্ছের ভেতরে পুরগুলো দিয়ে দিচ্ছি।
পুর দেওয়া হয়ে গেলে উচ্ছেটা এইভাবে চেপে নিতে হবে। এইভাবে প্রত্যেকটি আমি রেডি করে নেব। আরো একটু রেডি করে দেখাচ্ছি আপনাদেরকে। সবগুলো রেডি হয়ে গিয়েছে। এক চামচ তেল দিয়েছি কড়াইতে। পুর দেওয়া উচ্ছেগুলি আরো একবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পুরটা একটু বেশি করেই বানাতে হবে, যাতে উচ্ছের ভিতরেও পুর থাকবে, বাইরেও অল্প পরিমাণ পুর উচ্ছের গায়ে লেগে থাকবে। লো ফ্লেমে রেখে এটাকে 1 মিনিট এইভাবে রান্না করে নিতে হবে। উচ্ছেগুলো 100% মতো রেডি হয়ে এসেছে। আমি সার্ভ করে দেখাবো। আপনারা বাড়িতে একবারের জন্য হলেও বানিয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে আপনাদের। একটু অন্য রকমের উচ্ছে ভাজা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রান্নাটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না।